দীর্ঘ 15 বছর পর পাবনা মেডিকেল কলেজ পেতে যাচ্ছে 500 শয্যার হাসপাতাল। একনেকে এর অনুমোদন হওয়ায় খুশি পাবনার চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, সুধী সমাজ সহ সাধারণ মানুষ। তাদের আশা, হাসপাতাল হলে চিকিৎসা সেবার পাশাপাশি মান বাড়বে মেডিকেল শিক্ষারও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 2008 সালে 50 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে পাবনা মেডিকেল কলেজ। হাসপাতাল না থাকায় 7 কিলোমিটার দূরে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস এবং ইন্টার্ন করতে হয় শিক্ষার্থীদের। আজ একনেকে হাসপাতাল প্রকল্প পাশ হওয়ার খবরে খুশি মেডিকেল শিক্ষার্থীরা। এজন্য আমরা সকল শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং আমরা আশা করছি যে অতি দ্রুত এটি আমরা বাস্তবায়িত হতে দেখব এবং এর ফলে আমাদের শিক্ষার মান, গবেষণা, চিকিৎসা সেবা সমস্ত কিছুতেই আমরা খুবই উপকৃত হব। এতদিনের যে দুঃখ দুর্দশা ছিল সেটা লাঘব হবে এবং আমাদের শিক্ষার্থীদের মান উন্নয়ন হবে এবং আমরা যথাযথভাবে শিক্ষার মান উন্নয়ন করতে পারব। এর আগে 500 শয্যার হাসপাতালের জন্য 450 কোটি টাকা বরাদ্দ হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই সরকারের এবারের সিদ্ধান্তে খুশি চিকিৎসক সহ স্থানীয় সুধী সমাজ। তাদের আশা, প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় বাড়বে চিকিৎসা সেবার মান। পুরাতন জেলা হিসেবে পাবনা মেডিকেল কলেজ হসপিটাল একনেকে পাশ হওয়াতে আমরা পাবনার মুক্তিযোদ্ধারা আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পাবনাবাসীর পক্ষ থেকে। চিকিৎসা শিক্ষার একটা মৌলিক পরিবর্তন সূচিত হবে এবং চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষার যে পরিবর্তন, এই পরিবর্তনটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে আমি মনে করি পাবনা জেলাতে তথা সারা বাংলাদেশের ক্ষেত্রে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের প্রধান সমস্যাই ছিল একটি আধুনিক হাসপাতাল না থাকা। এটি হলে মেডিকেল শিক্ষার মানও বাড়বে। এটা শুধু যে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসার জন্যই না, জনসাধারণের আপামন, জনসাধারণের একটা প্রাণের দাবি ছিল যে দীর্ঘদিন ধরে 15 বছর মেডিকেল কলেজ হলেও এখানে একটা হাসপাতাল হয়নি। এখানে হাসপাতাল হলে যেমন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মানও বাড়বে, তেমনি করে আপামন জনসাধারণের চিকিৎসার সুযোগও বাড়বে। একনেকে পাশ হওয়া এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হোক এমনটাই দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।